এখানে জামায়াত পাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। যাচ্ছি ফিলিপিন্স, 7,641 টি আইল্যান্ড নিয়ে একটি দেশ, সেখানে প্যাসিফিক ওশানে। আর ট্রুলি ট্রুলি অ্যামেজিং একটা জায়গা ট্রাভেল করার জন্যে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি যাচ্ছি তারেকের শ্বশুর বাড়ি, তো সেখানে জামায়াতর পাবো। আমি যাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে, আর টিকিট হলো ঢাকা থেকে গুয়াংজু হয়ে ম্যানিলা $500 মতো রাউন্ড ট্রিপ। তো যাই হোক, খুবই এক্সাইটেড, ক্যান্ট ওয়েট। আর ফিলিপিনো যাওয়ার অনেক দিনই শখ ছিল, ফাইনালি আজ যাচ্ছি। আমি আমাকে সি অফ করতে এসছে ইব্রাহিম ভাই আর হুমায়ুন ভাই, থ্যাংক ইউ ভাই। আমি যেখানে যাচ্ছি সেটা একদম মানে ম্যানিলা থেকে 7 ঘন্টা ড্রাইভ। আর এটা প্রভিন্সের নাম হলো ইলকোকোস সার, আমার মনে হয়, আমার উচ্চারণ হয় তত সুন্দর হয়নি। তো সেখানে আমি থাকবো, আর সেটা একটা কুড়ে ঘরে থাকবো। তার সামনে থাকবে খোলা মাঠ, তার উপরে পাহাড়, উঁচু পাহাড়, রোজ সকালে উঠে দেখবো পাহাড়। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হবে আমি আশা করছি। এমাত্র সিকিউরিটি চেক করে আসলাম, স্মুথ ছিল, কোনো সময় লাগে নাই, খুব দ্রুত হয়ে গেছে, আর খুব একটা নিটপিকও করে নাই, খুব সিম্পলভাবে করেছে। যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমি যাচ্ছি আসলে ঢাকা থেকে গুয়াংজু চায়না সাউদার্ন এয়ারলাইন্সে, আর তারপর গুয়াংজু থাকবো 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো, তারপর সেখান থেকে ফ্লাই করে যাব ম্যানিলা। আর আজকে আছে, ভিড় আছে, কিন্তু খুব একটা তো বেশি ক্রাউডেড মনে হচ্ছে না। আমার ফ্লাইট হলো 11:15, রাত 11:15। বুঝলাম না, মাত্র প্লেনে এসে বসলাম, নতুন একটা দেশে যাচ্ছি, ফার্স্ট টাইম ফিলিপিনে আমি আগে কখনো যাইনি। খুব এক্সাইটিং একটা ব্যাপার, কিন্তু তারপরও অলরেডি বাংলাদেশ মিস করা শুরু করে দিয়েছি। আর অন্য হয় টেক অফ করার কথা ছিল সে 11:15, এখন বাজে 12:15, এক্স্যাক্টলি 1 ঘন্টা দেরি করে প্লেনটে রওনা হলাম আমরা, আর 1 ঘন্টা ডিলে। আর এটা হলো 3 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট ঢাকা টু গুয়াংজু।
3 ঘন্টা 20 মিনিটের ফ্লাইটে চিকেন আর নুডলস প্লাস ক্রোসান্ট বানানা আর অন্যান্য খাবার দিয়েছে। বুঝলাম না, এখানে প্লেনতে নামার পর দুইবার পাসপোর্ট এবং টিকিট চেক করলো। এবং একটা মজার ব্যাপার হলো যে প্লেনে ওঠার সময় যতটুকু চেক করে, প্লেনতে নামার পর আরও বেশি চেক করলো। আমি কি প্লেনের ভিতর থেকে কিছু নিয়ে নামবো? আই ডোন্ট নো। যাই হোক, আরেকটা মজার ব্যাপার হলো, আমি কখনো দেখি নাই যে ট্রানজিট প্যাসেঞ্জারদের ইমিগ্রেশন তারপর কাস্টমস এগুলো হয়। আনবিলিভেবল। যাই হোক, প্লেন থেকে নামার পর সিকিউরিটি চেক, এটা রিয়েলি গেটস মি, ইটস ভেরি খুবই স্ট্রেঞ্জ মনে হয় আমার কাছে। পানি কিনলাম এক বোতল, এটা 2 ইয়েন মানে বাংলাদেশি টাকায় 32 টাকা। অরিজিনাল লে ওভার ছিল 3 ঘন্টা, কিন্তু যেহেতু আমরা 1 ঘন্টা দেরি করে এসেছি, এয়ারপোর্টে আমার ওয়েট করতে হয়েছে 2 ঘন্টা। তা এখন আমরা একটা এই কী বলে, এখন আমরা হোয়াংজু থেকে ম্যানিলা যাচ্ছি, এটা 2 ঘন্টার ফ্লাইট। এই তো আর কয়েক মিনিট পরে আমরা ল্যান্ড করবো ম্যানিলা, আর সেখানে আমাকে পিক আপ করতে আসবে ম্যারিজোর আন্ট অ্যান্ড আঙ্কেল, আঙ্কেল জর্জ আর আন্ট অ্যালি। আমরা যাচ্ছি মেঘের রাজ্যের উপর দিয়ে, একেবারে পেঁজা তোলার মতো দেখতে, অসাধারণ সুন্দর লাগছে। এখানে নিচে অনেক নদী,
জায়গায় জায়গায় ছোটো ছোটো জনবসতি, আর চারিদিকে নদী, অনেক নদী দেখতে পাচ্ছি এখানে। আমরা এখন ফিলিপিন চলে এসেছি, আমরা ম্যানিলা ল্যান্ড করবো কয়েক মিনিটের পরেই। অ্যামেজিং ক্লাউড, নিচে দেখতে পাচ্ছেন একটা নদী, অসাধারণ সুন্দর। তার উপর মেঘ ভেসে যাচ্ছে, আর সেই মেঘের উপরে আমরা উড়ে যাচ্ছি। Ladies and gentlemen, our aircraft will be landing shortly. Please make sure your seat belts are securely fastened and your devices are in flight mode or powered off. Thank you. Cabin crew, please prepare for landing. Manila, Arek Taka. Temperature is 31 degrees Celsius or 88 degrees Fahrenheit. The time is 10:50. ওকে, ফাইনালি আমি ইমিগ্রেশন ক্লিয়ার করলাম। আর ইমিগ্রেশন একটু প্রবলেম হয়েছিল, কারণ আগে থেকে ফর্ম ফিল আপ করে আসতে, আসলে ওই যে ভিয়েতনামে জেলে যেটা হয় সেটাই করতে হয়। আর তো কাজে একটু সময় লাগলো, প্রায় আধা ঘন্টা নষ্ট হয়ে গেছে এখানে। আর যাই হোক, যারা আসবেন বিশেষ করে আমেরিকান পাসপোর্ট, তাদেরকে এটা করে আসতে হবে আগে থেকেই, 72 ঘন্টা আগে থেকে করা যায় অ্যাটলিস্ট। আর একটা ব্যাপার হলো যে বিশ্বের দেশে মাত্র 30 দিনের জন্য, তারপর আবার আমি যদি থাকতে চাই বেশি এক্সটেন্ড করা যায়। বাংলাদেশের মতো হিউমিড আর গরম, অনেক গরম ঢাকার মতোই। সো গুড আফটারনুন, রাদার নট গুড মর্নিং, ইটস অলরেডি পাস্ট 12। ওনার নাম জর্জ, হি কেম টু পিক মি আপ, অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যান্ড হি ইজ ম্যারেজোস আঙ্কেল। Very nice to meet you, sir. বাংলাদেশে দুই কারণে আমি গাড়ি চালাই না, একটা হলো রিক্সার যে সাইডের স্পোকগুলি থাকে, আমার গাড়ি ধ্বংস করে দেবে আমি জানি, আর দুই নম্বর হলো কেউ লাইন মানে, লেন মানে না,
যার যার ইচ্ছে মতো চালায়, দুই লেনকে ছয় লেন বানিয়ে ফেলে। তো কাজেই আমি এখানে গাড়ি চালাতে পারি না। আবার প্লাস ডান দিকে স্টিয়ারিং হুইল, আর এখানে ফিলিপিনে আমাদের আমেরিকার মতো লেফট স্টিয়ারিং, লেফট সাইড স্টিয়ারিং, তো এবং ড্রাইভিং স্টাইল আমেরিকার মতোই, কাজেই এখানে গাড়ি চালানো যাবে। বিউটিফুল, ঝকঝকে সুন্দর একটা দিন, শুধু অনেক হিউমিড, হিউমিডিটি অনেক বেশি, অনেক গরম, আর এক মনে হচ্ছে এক ঢাকা থেকে আরেক ঢাকা আসলাম আর কি। প্লেট নাম্বার কোড এন্ড নাম্বার ইজ জিরো, সো আই ক্যানট গো আউট। ইয়া, আই নো অ্যাবাউট দ্যাট। সো ওয়ার ইউ স্টেইং? আমরা এখন যাচ্ছি প্যাসাই সিটি, আর সেখানে আমার হোটেল, আমি এখানে থাকবো দুই রাত, ম্যানিলা সিটিটা একটু এক্সপ্লোর করব, তারপর আমি প্রভিন্সে যাব। আমরা লোকোসোর প্রভিন্সে থাকবো। আমি আমার যেটা বলেছি যে ফিলিপিন্সের গ্রাম, সেই গ্রাম হলো লোকোসোর, সেখানে আমি যাব আর দুই দিন পর। এবং অ্যামেজিং একটা জায়গা আমি আগে বলেছি, সেখানে একটা কুঁড়েঘর থাকবে, সামনে মাঠ এবং তারপরে পাহাড়, এখান থেকে ছয় ঘন্টার ড্রাইভ, অনেক দূর, একেবারে নর্থ ওয়েস্টে। এই শহরের নাম হলো এজিয়ানা, এজিয়ানা সিটি। তো এই শহর এজিয়ানা সিটিটা, এটা রিক্লেইমড, মানে এখানে সমুদ্র ছিল, সেটা ফিল করে যেভাবে হোক, পাথর দিয়ে, বালু দিয়ে এটাকে ভরাট করে এই সিটিটা তৈরি করা হয়েছে। এখানে আমি অনেকটা ফ্লোরিডা ভাই পাচ্ছি, অথবা ইয়া। আমার হোটেলে চলে এসেছি, হোটেল 101 ম্যানিলা। উইকডে এই হোটেলে ভাড়া হলো বাংলাদেশি টাকায় 7,000 টাকা প্রতি রাত, আর তো দুই রাত থাকবো আমি 14,000 টাকা। বলেছিলাম যে বাংলাদেশের মতো গরম না, আরো বেশি গরম। এই গরমটা গায়ে লাগছে আমার। ওপারে সামনেই সমুদ্র, সামনেই বে। হোটেল রুম আর ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গরম পানি আছে অবভিয়াসলি। এই এটা দুজনের জন্যে, কিন্তু আমি তো একাই থাকবো। আর এই তো একজন দুজনের জন্য খুবই সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মাইক্রোওয়েভ আছে, এটা একটা বিরাট বড় কনভিনিয়েন্ট। আপনি যদি বাড়িতে কিছু খাবার খেতে চান, রেফ্রিজারেটরও আছে। দুপুরে প্রচণ্ড গরম ছিল আর হিউমিড ছিল, তো একটু রেস্ট নিয়েছি আর দুপুরে বের হয়নি। এখন সন্ধ্যার পর বের হয়েছি, খুবই সুন্দর টেম্পারেচার,
হিউমিডিটি অনেক কমে গেছে আর টেম্পারেচারটাও খুবই কমফোর্টেবল। আর এই এলাকাটা খুব কোয়েট, লোকজন রাস্তাঘাটে একদম দেখাই যায় না। ম্যানিলা যে ঢাকার আরেক ঢাকা, প্রচণ্ড ক্রাউডেড, এই এলাকাটা সেরকম না। তো এখন বাজে মাত্র রাত 8টা, এর মধ্যেই একেবারে রাস্তাঘাট খালি। একটা জিনিস মিস করছি, রিক্সা নাই রাস্তায় কোনো, ট্রাফিক জ্যামও তেমন দেখতে পাচ্ছি না। এই গোলচক করে যে মাঝখানে যে একটা বড় সার্কেল বল দেখতে পাচ্ছেন, এটা হিউজ একটা ডিসপ্লে, এটা ট্রান্সপারেন্ট নেটের মতো, তার উপরে ডিসপ্লে যে এগুলো আছে লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে আসলে। এই বলের পিছনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো মল অফ এশিয়া, একটা বিরাট বড় শপিং মল। আরেকটা জিনিস মিসিং এখানে, সেটা হলো যে যেখানে সেখানে মানুষ রাস্তা পার হচ্ছে না, মানুষের হাঁটার জন্য এভাবে বেড়া দিয়ে আলাদা হাঁটার ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, যেন আপনি নিরাপদে চলাফেরা করতে পারেন। ও, বলার সাথে সাথে দেখলাম দুইজন হেঁটে রাস্তা পার হচ্ছে, রাস্তা পার হওয়ার জন্য এটা ফুট ওভার ব্রিজ। মলের সামনেই সুন্দর একটা পার্ক, বিকেল অথবা সন্ধ্যা এনজয় করার জন্যে। বাসের প্যাসেঞ্জার পিক আপ অথবা নামানোর জন্যে এইভাবেই রাস্তার পাশে আলাদা করে লেন তৈরি করা আছে বেড়া দিয়ে, নিরাপদে যেন মানুষ উঠতে নামতে পারে এবং ট্রাফিক জ্যাম না হয়। এখানে আমেরিকান প্রায় সব কোম্পানি আছে, KFC, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস অথবা আরও অন্যান্য বড় বড় রিটেলার, সবগুলো সবই আছে এখানে। বোঝা যাচ্ছে এখানে মানুষ বিড়ালদের অ্যাবিউজ করে না, কারণ এরা খুব একটা ভয় পাচ্ছে না। আমরা বাংলাদেশিরা অ্যানিম্যালদের উপরে আসলে খুবই ক্রুয়াল, রাস্তায় খুব ঘুর বেড়াল দেখলাম আর লাথি মারি অথবা খারাপ ব্যবহার করি, এটা আসলে আমাদের নবীজির সুন্নত, নবীজির সুন্নত না। আপনি একা থাকলেও এখানে এসে খুব একটা বোরিং লাগবে না, এই জন্যে যে আপনি এখানে বসে থেকেও এনজয় করতে পারবেন এই সন্ধ্যা। আউটডোর খাবারের ব্যবস্থা আছে, পিছনে দেখতে পাচ্ছেন আইম্যাক্স মুভি আছে এখানে, ফেরিস হুইল। আজ
মিডল অফ দ্য উইক হওয়াতে সপ্তাহের মাঝে একেবারে, তাই তেমন ক্রাউড নাই। আর তাছাড়া এখন অলমোস্ট রাত 10টা বেজে গেছে, আর নাহলে এখানে জমজমাট যে হয় এটা বোঝাই যাচ্ছে। আজকে আমার এই লোকাল ফুড, লোকাল স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো এক্সপ্লোর করা হয়নি, আর অনেক কিছু এক্সপ্লোর করা বাকি এই শহরের, কিছু আসলে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। আজকে মাত্র আসলাম, কাল ম্যারিজো, তারকের ওয়াইফ, ওর আন্ট এবং আঙ্কেল আসবে এবং আমাকে নিয়ে এই ম্যানিলা শহর ঘুরে বেড়াবে এবং আমরা আরও ইন ডেপথ দেখবো কাল স্ট্রিট ফুড থেকে শুরু করে স্ট্রিট লাইফ, নর্মাল রেগুলার লাইফ আমরা এনজয় করবো। আগে যেটা বলেছিলাম যে দুপুরের চেয়ে হিউমিডিটি কম, কিন্তু কম হলেও এখন অনেক হিউমিড, আর যেহেতু দুপুরের চেয়ে তুলনামূলকভাবে কম হিউমিড, ভেবেছিলাম আর কি আরাম, আসলে এখানে এখন অনেক হিউমিড এবং অল্প একটু হাঁটলেই গা ভিজে চুপচুপ হয়ে যায়। এখন আমি আমার হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এই এশিয়ান মল থেকে এবং যে বিচ ঠিক না বে থেকে আমার হোটেল কিন্তু খুবই কাছে, ওই তো সামনে দেখা যাচ্ছে হোটেল 101, কিন্তু তারপরেও অনেক সময় লাগে হাঁটতে কারণ কোনো সরাসরি রাস্তা নাই, অনেক ঘুরে ঘুরে এভাবে ফুটপাথ ধরে আসতে হয় এবং রাস্তা পার হওয়ার ব্যবস্থাও সহজ না। তো যাই হোক, সেফ, সহজ না হলেও নিরাপদ। পাবলিক ট্রান্সপোর্টেশন ভালো দেখতে পাচ্ছি, কয়েক মিনিট পর পরই বাস যাচ্ছে, আর ছোটো ছোটো একটা বাস দেখলাম, ওটার সম্পর্কে আমি এখনও এইটার কথা বলছি, ওটার সম্পর্কে আমি এখনও জানি না, কাল ইনশাল্লাহ জানাবো। আর এই যে বাসের কথা বললাম, এই লোকাল বাস সার্ভিস, এখন আবারও বলছি যে এগুলো সম্পর্কে আমি আরও ডিটেল কালকের ভিডিওতে ইনশাল্লাহ জানাবো। এখানেও সিএনজি আছে কিন্তু তত তেমন চোখে পড়ে না, খুব কম। কাল আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে এবং আরও নতুন নতুন জায়গা আমরা ঘুরে বেড়াবো এবং আজ একটু টায়ার, অবভিয়াসলি লম্বা, যেহেতু ডাইরেক্ট ফ্লাইট নাই এই জন্য অনেক লম্বা ফ্লাইট হয়ে যায়। যাই হোক, আশা করি এনজয় করেছেন আমার সাথে এই দিন, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।